শুধু স্লোগান স্লোগান করলে অগ্রগতি ও উন্নয়ন হয় না, অগ্রগতি ও উন্নয়নের জন্য সবার আগে প্রয়োজন শান্তি। সকলে মিলে শান্তির পরিবেশে একসাথে কাজ করতে পারলে উন্নয়ন সম্ভব। রাজ্য সরকার চাইছে এডিসি এলাকার ব্যাপক উন্নয়ন, আর সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বিজেপি আইপিএফটি জোট সরকার, বললেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ। স্লোগান অনেক দিতে পারে মানুষ, স্লোগান দেওয়ার তো শেষ নাই, স্লোগানে বিভ্রান্তি হবে না, কাজ কাজ করতে হবে। যদি আমরা বলি দীপ্রাসার কাজ আমরা করব, এডিসির মারফতই করতে হবে, এডিসিকে কিভাবে শক্তিশালী করা যায় আর অর্থ দেওয়া যায়। এই সরকার চায় সত্যিকারে এডিসি যেমন সত্যিকারে দীপ্রাসাদের রক্ষা কবচ হোক, আর সেটার জন্য কাজ দরকার। আর কাজ করতে গেলে সমাজ সঙ্গে থাকতে হয়, জনগণ সঙ্গে থাকতে হয়, এবং সবচেয়ে বড় কথা শান্তি থাকতে হয়। কারণ শান্তির মাধ্যমে, শান্তির পথ ধরে উন্নতি হয়, অন্য পথে উন্নতি হয় না। বন্দুকের পথে, জঙ্গলের পথে উন্নতি হয় না, শান্তির পথে উন্নতি হয়।